স্বনামধন্য এক পত্রিকা, খুবই পপুলার, নাম তার প্রথম আলো, কিন্তু বাস করে অন্ধকারে। প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, প্রথম আলো গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু। আর গণতন্ত্রকে বাদ দিয়ে এখানে এমন একটা সরকার আনতে চাচ্ছে যার গণতান্ত্রিক কোনো অস্তিত্বই থাকবে না, অগণতান্ত্রিক ধারা। এবং সেই ক্ষেত্রে আমাদের কিছু বুদ্ধিজীবী সামান্য কিছু পয়সার লোভে এদের তাবেদারি করে, পদলেহন করে। মাত্র একটা ছোট্ট শিশুর হাতে দশটা টাকা দিয়ে, তাকে দিয়ে একটা মিথ্যে বলানো, শিশুর মুখ থেকে কিছু কথা বলানো, কি কথা? ভাত মাছ মাংসের স্বাধীনতা চাই। একটা 7 বছরের শিশু, তার হাতে 10টা টাকা তুলে দেওয়া এবং তার কথা রেকর্ড করে সেটা প্রচার করা। স্বনামধন্য এক পত্রিকা, খুবই পপুলার, নাম তার প্রথম আলো, কিন্তু বাস করে অন্ধকারে। প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, প্রথম আলো গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু। অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে এরা এই দেশে কখনো স্থিতিশীলতা থাকতে দিতে চায় না। 2007 সালে যখন এমার্জেন্সি হয়, তখন তারা উৎফুল্ল, দুটি পত্রিকা আদা জল খেয়ে নেমে গেল, আবা করালো। আর তার সঙ্গে আছে একজন সুদখোর, বড়ই প্রিয় আমেরিকার। আমেরিকা একবারও জিজ্ঞেস করে না যে একটা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এটা তো একটা বিধিবদ্ধ প্রতিষ্ঠান, সরকারের বেতন তুলতো যে MD মিলিয়ন মিলিয়ন ডলার আমেরিকার মতো জায়গায় বিনিয়োগ করে, এই অর্থ কোথা থেকে আসে? এদের কাছ থেকে দুর্নীতির কথা শুনতে হয়, এদের কাছ থেকে মানবতার কথা শুনতে হয়। গরিবের রক্ত চোষা টাকা পাচার করে বিদেশে বিনিয়োগ করে নিজেরা শত কোটি টাকার মালিক হয়ে আবার আন্তর্জাতিক পুরস্কারও পেয়ে যায়। আর এই সব লোক এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে, মানুষের ভাগ্য নিয়ে চিনি মেরে খেলে।